জনাই স্টুডিওত মই জাহানবী। নির্বাচনের সময়সতে লৈ আহিছো এই মুহূর্তের এটা ডাঙৰ খবর। নিউজ লাইভ আর টাইমেটক লৈ শঙ্কিত হয়ে পড়েছে এটা কংগ্রেস। নিউজ লাইভ আর টাইমেটক নিষিদ্ধ ঘোষণা করেছে কংগ্রেসে। আর এই জাননী ইতিমধ্যে জারি করেছে, গণতন্ত্রের কণ্ঠল ধৰ চেষ্টা করেছে এটা কংগ্রেসে। নির্বাচনের প্রাক্ষণতে এই মুহূর্তের এটা ডাঙৰ খবর। নিউজ লাইভ আর টাইমেটক লৈ শঙ্কিত হয়ে পড়েছে কংগ্রেস। নিউজ লাইভ আর টাইমেটক নিষিদ্ধ ঘোষণা করেছে কংগ্রেসের। নির্বাচনের প্রাক্ষণতে এই মুহূর্তে একটা ডাঙর খবর জানাই আছো। নিউজ লাইভ আর টাইমেটক লৈ শঙ্কিত হয়ে পড়েছে কংগ্রেস। আর এবার সকল অনুষ্ঠানতে টাইমেটক নিষিদ্ধ ঘোষণা করেছে কংগ্রেসে। 1975-ৰ ইমার্জেন্সির পুনরাবৃত্তি ঘটা দেখ পাওয়া গেছে। আর এবার পুনের নিউজ লাইভ আর টাইমেটক এবার নিষিদ্ধ ঘোষণা করেছে। AICCয়ে জারি করেছে সন্দর্ভ জাননী। নির্বাচনের প্রাক্ষণতে এটা গণতন্ত্র কণ্ঠ ধরার চেষ্টা করেছে কংগ্রেসে। আর এই সন্দর্ভ আমার সঙ্গে ফোন যোগে সংযুক্ত হয়ে আছে কার্যবাহী সম্পাদক জ্যোতি বৈশ্য। মানে পুনে পুনে তেখেতর ওসলে যাব বিচারিছো, তেখেতে এই সন্দর্ভ আমাক সবিশেষ তথ্য জানাব। হয় জাহ্নবী, এটা কথা চাওক, এই মুহূর্তত এটা ডাঙর খবর। কিয়নো গণতান্ত্রিক এখন দেশত এই ঘটনা সংঘটিত হয়েছে, যত আজি কংগ্রেসের তরফের AICCর তরফের একটা বার্তা জারি করেছে। তাতলোকে কি কৈছে, স্পষ্টভাবে তাত লিখি থাকা হয়েছে যে দুটাক সংবাদ প্রতিষ্ঠান, এটা স্যাটেলাইট চ্যানেল নিউজ লাইভ আর সমান্তরালভাবে ডিজিটাল মিডিয়া টাইমেটক নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপর বেন জারি করেছে। এটা ডাঙর প্রশ্নটা হয়েছে, এখন এখন গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশত সকলের কথা কোবার অধিকার থাকে। কংগ্রেসে কি কৈছে চাওক, অতিকৈ আচৰিত হবলগীয়া কথা। কংগ্রেসের তরফের এই প্রেস রিলিজটি কোৱা হৈছে যে কংগ্রেসের কোনো ধরনের অনুষ্ঠানলৈ এই দুটা চ্যানেলক আহিবলৈ দিয়া নহব, অর্থাৎ নিউজ লাইভ আর টাইমেটক কংগ্রেসের কোনো অনুষ্ঠানলৈ আহিবলৈ দিয়া নহব বলে উল্লেখ করেছে। যেতিয়া এখন দেশত জরুরীকালীন অবস্থায় বিরাজ করে, আপাতকালীন ব্যবস্থায় বিরাজ করে, ইমার্জেন্সি বিরাজ করে, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দিয়া হয়, আর তারেই এক নিদর্শন কংগ্রেস দলে এই মুহূর্তে দেখাইছে। আমার মনত আছে এই কামটো কংগ্রেসে ইয়ার আগতো করেছে 1975 সনত, ভারতত যেতিয়া সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল, তেওঁলোকে জরুরীকালীন অবস্থা দেশত ঘোষণা করেছিল, সেই সময়ত সংবাদ মাধ্যমের কণ্ঠ রুদ্ধ করে দিয়া হয়েছিল। কংগ্রেসে যেটো কথা শুনি বেয়া পায় সেইটো কথাই তেওঁলোকে তেতিয়া বন্ধ করে জেলত দিয়া হয়েছিল সাংবাদিকক, বহু সাংবাদিকৰ ওপৰত নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আর সেই মানসিকতার 1975 সনের পর এটা 2024 সন হল, ইমান বছর পার হয়ে যাওয়ার পাছতো AICC হোক APCC হোক, কংগ্রেসের সেই মানসিকতার, তেওঁলোকৰ নেতৃত্বর সেই মানসিকতার সলনি হওয়া নাই, যার পরিপ্রেক্ষিত আজি দুটাক সংবাদ মাধ্যম তেওঁলোকে বেন বলে ঘোষণা করেছে। এক নজিরবিহীন ঘটনা বলে কব লাগবে অসমৰ ইতিহাসত, ভারতের ইতিহাসত 1975-র পিছত এনেকুৱা পোনপটিয়াভাবে তেওঁলোকে কৈছে যে কংগ্রেসের অনুষ্ঠানত আহিবলৈ দিয়া নহয়, কংগ্রেসের কোনো ধরনের মন্তব্য দিয়া নহয়, কংগ্রেসের কোনো ধরনের মন্তব্য লবলৈ দিয়া নহয়, তেওঁলোকৰ যিসকল অতিথি আছে, গেষ্ট আছে, তেওঁলোকক আহিবলৈ দিয়া নহয়, অর্থাৎ কংগ্রেসের কোনো বাতৰিয়ে সম্প্রচার করবলৈ অনুমতি দিয়া নহয়। এটা প্রশ্ন উত্থাপিত হব, কংগ্রেসে এই কামটো কেতিয়া কৰিছে? অতিকৈ গুরুত্বপূর্ণ কথা, কংগ্রেসে ন্যায় যাত্রা উলিয়াইছে, কংগ্রেসে এই মুহূর্তে ক্ষমতার কথা কৈছে, কংগ্রেসে ইনটলারেন্সর কথা কয়, ইনটলারেন্স বা অসহিষ্ণুতার কথা কয়, তেওঁলোকে আন্দোলন করে, প্রতিবাদ করে, ধর্ণা করে, দেশত ইনটলারেন্স বাড়ি যাওয়া বলে উল্লেখ করে, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের কথা উল্লেখ করে। আর গণতন্ত্রের আটাইতকৈ বৃহৎ যে উৎসব, যে ইলেকশন বা নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রাক্ষণত এই কামটো করেছে কংগ্রেস দলে, বেন করেছে নিউজ লাইভ আর টাইমেটক, আর ইয়াক লৈ এটা যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যথেষ্ট প্রতিক্রিয়া আছে বিষয়টুক লৈ। গতিকে স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপিত হব, এয়া কংগ্রেসের তরফের পর যি কাম করা হয়েছে, কংগ্রেসে এই যি কাম করেছে, সেয়া কোনো পধ্যে গণতান্ত্রিক হব নোৱাৰে। গণতন্ত্রের কথা কোৱা, ন্যায় যাত্রার কথা কোৱা, ক্ষমতার কথা কোৱা, রাহুল গান্ধীর মুখত আমি ন্যায় যাত্রার কথা শুনো, পাঁচ ন্যায়ের কথা শুনো, ক্ষমতার কথা শুনো, তেওঁ কয় যে নফরত কি বাজার মে মহব্বত কা দোকান বলে কয়, প্রেমর দোকানের কথা কয়, এয়াই নাকি কংগ্রেসের প্রেমর দোকান? এই গণতন্ত্র, গণতান্ত্রিক এখন দেশত সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা তেওঁলোকে করেছে, নিষিদ্ধতা আরোপ করেছে, অতিকৈ ভয়ঙ্কর কথা। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর পর ইতিমধ্যে আমার হাতলৈ বিভিন্ন প্রান্তর পর জনতার মন্তব্য আহিছে, কংগ্রেসের যে অগণতান্ত্রিক পদক্ষেপ নির্বাচনের প্রাক্ষণত, লোকসভা নির্বাচনের প্রাক্ষণত, ইয়ার প্রত্যুত্তর কিন্তু অসমের জনতাই, ভারতের জনতাই দিব। কিয়নো এতিয়া আর সেই দিন নাই যত ইন্দিরা গান্ধীয়ে কই দিয়ার লগেলগে দেশত ইমার্জেন্সি আহিব, জেলত ভরাই দিব, বন্ধ করে দিব, ইয়ার প্রতিবাদ ইতিমধ্যে জনতাই করিব, আর তার প্রতিচ্ছবি এবার নির্বাচনতো কিন্তু কংগ্রেসের তরফ, কংগ্রেসে দেখিবলৈ পাব। অতিকৈ দুর্ভাগ্যজনক কথা, কিয়নো এখন গণতান্ত্রিক রাষ্ট্রত গণতন্ত্রের আটাইতকৈ বৃহৎ উৎসব বলে কোৱা হয় নির্বাচন, তাত
কংগ্রেসে একটা অগণতান্ত্রিক কাম করে নিউজ লাইভ আর টাইম এইটক নিষিদ্ধ ঘোষণা করেছে, বেন আরোপ করেছে। আর এ আসলতে কংগ্রেসের নেতৃত্বর ডাবল স্ট্যান্ডার্ড, যে হিপক্রেসি, দুমুখিয়া চরিত্র, তাক উদঙাই দিছে। এফালে তেওঁলোকে সমতা, ন্যায়, সহিষ্ণুতা, প্রেম আদির কথা কয়, আর আনফালে কি স্পষ্টভাবে সব লিখি দিছে তেওঁলোকৰ যিগৰাকী মহিমা সিং আছে, মহিমা সিংৰ তৰফৰ পৰা AICCৰ যিগৰাকী সকলো কমিউনিকেশন চাই, তেওঁ ইয়াত স্পষ্টভাৱে এখন AICCৰ তৰফৰ পৰা কমিউনিকেশন কোঅৰ্ডিনেটৰ মহিমা সিঙে লিখি দিছে, য'ত স্পষ্টভাৱে কোৱা হৈছে যে টাইম এইট আৰু নিউজ লাইভক তেওঁলোকে নিষিদ্ধ ঘোষণা কৰিছে। আৰু লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত কোৱা হৈছে যে টাইম এইট বা নিউজ লাইভৰ অনুষ্ঠানত কোনো আহিব নোৱাৰিব। এইদৰে এখন দেশত এটা গণতান্ত্ৰিক দলে সংবাদ মাধ্যমৰ ওপৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰি, বেন আৰোপ কৰি আচলতে তেওঁলোকৰ প্ৰকৃত চৰিত্ৰটো উদঙাই দিছে। ইয়াক লৈ এতিয়া যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হ'ব, নজিৰবিহীন ঘটনা, অংকিত হৈ এই কাম কৰিছে, নিউজ লাইভক বেন কৰিছে, টাইম এইটক বেন কৰিছে। আমি চৰকাৰৰ প্ৰতিক্ৰিয়া লোৱাৰ চেষ্টা কৰিম এই ক্ষেত্ৰত তেওঁলোকে কি ভাবে, কিয়নো এনেকুৱা ঘটনা কিন্তু 1975 চনৰ যিসকলে জৰুৰীকালীন অৱস্থা দেখিছিলে, ইন্দিৰা গান্ধী যেতিয়া প্ৰধানমন্ত্ৰী আছিলে, আপাতকালীন ব্যৱস্থাৰ সময়ত দেখিছিলে, সাংবাদিকক জেলত ভৰাই থয়, বাতৰি কাকত বন্ধ কৰি দিয়ে, তাৰে পুনৰাবৃত্তি। কংগ্ৰেছ এতিয়া শাসনত নথকা অৱস্থাটো কল্পনা কৰক, নিৰ্বাচনৰ সময়ত এই কাম কৰিছে, আৰু ইয়াক লৈ ৰাজ্যজুৰি ব্যাপক প্ৰতিক্ৰিয়া হ'ব। কিন্তু এটা কথা আমি স্পষ্টভাৱে কৰি দিছো, আমি বাতৰি কৰি যাম, আৰু যিমানে কংগ্ৰেছে চেষ্টা নকৰক কিয়, আমাক ৰুধিবলৈ আমাৰ সাংবাদিকক, আমাৰ সাংবাদিকে কংগ্ৰেছলৈ ভয় নাখায়, আমি ভয় নাখাওঁ, আমি নিজৰ কাম কৰি যাম। আৰু কংগ্ৰেছৰ এই যিটো কাম, ইয়াৰ কামৰ প্ৰত্যুত্তৰ, এই যিটো কৰ্ম, তাৰ প্ৰত্যুত্তৰ কৰ্মৰ জৰিয়তে টাইম এইটৰ প্ৰতিগৰাকী সাংবাদিকে দিয়াৰ চেষ্টা কৰিব। কিন্তু গণতন্ত্ৰত এইদৰে কণ্ঠৰোধৰ অপচেষ্টা যিমানেই হ'ব, সিমান শক্তিৰে টাইম এইটে কাম কৰি যাব। জাহ্নৱী, হয় জ্যোতি বৈশ্য, আপোনাক ধন্যবাদ জনাইছো। কংগ্ৰেছে ইতিমধ্যে নিষিদ্ধ কৰিছে টাইম এইট আৰু নিউজ লাইভক, আৰু এই সন্দৰ্ভত যিহেতু গণতন্ত্ৰ কণ্ঠৰোধৰ চেষ্টা কৰিছে কংগ্ৰেছে, আৰু ইতিমধ্যে AICCয়ে এই জাননীযোগে নিষিদ্ধ কৰিছে নিউজ লাইভ আৰু টাইম এইটক, যাক লৈ এতিয়া ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে।